এই মুহূর্তে যে খবর আপনারা দেখছেন এটি বর্ধমানের খবর এবং সেখানে ভয়াবহ পথ দুর্ঘটনা। লরি ও টোটোর মধ্যে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। এবং যে ছবি আমাদের কাছে আছে সেটি ব্লার করে আপনাদের দেখানো হচ্ছে, যে কারণে বিচলিত হয়ে যেতে পারেন আপনারা, কারণ ছবি এতটাই সাংঘাতিক। এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে আমজাদ আলী। আমজাদদা, কি হয়েছে জানো বিষয়টি? একেবারে এই বেলাতেই একটা টোটো ভাড়া করে তিন চারজন এলাকাবাসী, কার্যত যেটা জানা যায় যে তাদের কাল্লাগেট এলাকায় বাড়ি, এবং তারা টোটো করে গঞ্জ বলে একটা জায়গা রয়েছে, সেই গঞ্জতে যাচ্ছিলেন টোটো করে। হঠাৎ করে কাল্লা থেকে বর্ধমান মুখী একটি লরি সেই রাস্তার উপর দিয়ে আসে এবং সেই অন্য রাস্তা দিয়ে সেই সড়কের উপর ওঠার সময় সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। এবং যে টোটো চালক রয়েছে তার বাড়ি সম্ভবত গঞ্জ এলাকাতে এবং তার পরিবার পরিজন খবরাখবর পেয়ে এলাকায় যায় এবং ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসছে সেখানে। এবং যেটা এখনো পর্যন্ত উঠে আসছে কথাবার্তা, যে ওখানে একটা মদের কাউন্টার রয়েছে এবং সেই মদের কাউন্টার হাট গোবিন্দপুর থেকে গঞ্জ বা গঞ্জ থেকে হাট গোবিন্দপুর এই যে দুটো জায়গায় মদ্যপান বিক্রি হয়। সুতরাং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্রের খবর যে তারা মদ কিনতে সেখানে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তবে অস্বাভাবিক এই মৃত্যু, মানে মর্মান্তিক এই মৃত্যু বলা যায়। এখানে একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে এবং টোটোর যে অবস্থা একেবারে শেষ পর্যায়ে রয়ে গেছে এবং একটা মানুষ অলরেডি গাড়ির চাকার মধ্যে পিষ্ট হয়ে পড়ে আছে। ঘটনাস্থলে সেখানে হাটগোবিন্দপুর পুলিশ প্রশাসন সেখানে পৌঁছায় এবং তড়ি ঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার জন্য এই মুহূর্তে গোটা এলাকায় শোকস্তব্ধ রয়েছে। আমজাদদা, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে গঞ্জ এলাকায় কিন্তু একাধিক দুর্ঘটনা সেখানে ঘটেছে এবং আজকে যে দুর্ঘটনা, মানে তুমি যে ছবি আমাদের পাঠিয়েছো সেই ছবি কিন্তু আমরা দর্শকদের দেখাতেই পারছি না, আমাদেরকে ব্লার করে তারপর ছবি দেখানো হচ্ছে। একদম মাংসের দলা পেকে গিয়েছে মৃতদেহগুলি। এই ভয়াবহ দুর্ঘটনা বারংবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে, প্রশাসনের তরফ থেকে কি কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না? দেখো, যেভাবে আমরা সেখানে কাভারেজ করতে গিয়েছিলাম এবং এলাকার মানুষ বেরিয়ে এসেছিলেন, তারা বলছিলেন যে গঞ্জ বলে যে এলাকাটি রয়েছে সেখানে একটা টান রয়েছে, কালভার্টের একটা টান রয়েছে। সেই টানে যেহেতু রাস্তার অনেকটা চওড়া, যেহেতু বর্ধমান থেকে খালনা যাওয়া যায়, তার জন্য সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যে টানটা, সেই টানটা কোন রকম ভাবে কোনো গাড়ি 20 বা 25 বা 30 বা 40 স্পিডে যায় না, সবসময় 60-70-80 স্পিডে যায়। স্বাভাবিক ভাবে যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তো তাতে করে কেউ বাঁচার আশা থাকবে না। তবে এলাকাবাসীরা দাবি করেছেন যে গঞ্জ যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি অবশ্যই পুলিশ প্রশাসন বা সেখানে সিকিউরিটি গার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার রাখা দরকার, যাতে নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ আমজাদদা, আমাদের সঙ্গে ফোনে ছিলেন বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। এবং বর্ধমানের গঞ্জ এলাকায় এই ঘটনায় একেবারে শোকস্তব্ধ পরিবেশ বলা যেতে পারে। যে ছবি আমাদের কাছে আসছে আপনারা বিচলিত হয়ে যেতে পারেন এই ছবি দেখে, সেই কারণেই কিন্তু আমরা ব্লার করে সেই ছবি পরিবেশন করছি আপনাদের সামনে। এবার আমরা শুনে নেব এলাকার মানুষজনের ঠিক কি বক্তব্য এই দুর্ঘটনা নিয়ে। ঠিক আছে, ও বাপের দুটো বোন আছে, স্ত্রী আছে, আরো দুটো মেয়ে আছে, মানে পিসির ছেলে বলতে আর কেউ নেই, ওই একটাই ছেলে ছিল, ওই সংসারের ভার সামলাতো, আর কিছু না। কিভাবে সংসার চালাতো? মানে টোটো চালিয়ে কোনো রকম করে চালাতো। আজকে কি সেই টোটো নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, আজকে টোটো নিয়ে বেরিয়েছিল আর কি। আপনারা কি খবর পেলেন? আপনারা খবর বলতে আমাদের কে একটা বন্ধু বললো, যে আমার বোনকে বলেছে নাকি, যে আমাদের বন্ধু এসে আমাদেরকে বললো। কি বললে? বলে আমার ভাই, আমার পিসি, আমার মাসির ছেলেটা মারা গেছে। কি করে মারা গেল? ওই তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে। কোন জায়গায়? ওই তো আমার গঞ্জের ওই জায়গাটা, বেলেরা গঞ্জ বেলেরা। অ্যাক্সিডেন্ট আগে হয়েছে? ওখানে অনেকবারই অ্যাক্সিডেন্ট হয়, প্রায় হয়। কতজন মারা গেছে বলে ব্যান্ড করা উচিত? এখানে এখন তো চারজন, সেটা এখন কতজনকে নিয়ে আসছে? এখন তো তিনজনকে নিয়ে আসছে দেখছি, আর একজনকে বলতে পারছি না স্যার। আপনার নাম? আমার নাম সাগর দাস। তাই রিকোয়েস্ট করবো যে গঞ্জর ওই কাউন্টারটা যেন ব্যান্ড করে দেয়, ওইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে কি হলো? আজকে মারা গেল, কি হলো আমাদের গেল? কতজন মারা গেছে? চারজন। কোথায় গেছিল? গঞ্জ গেছিল মদ খেতে। কি নাম তাদের? তিনজনের নাম বলতে পারবো, এক নাম সোনা, এক নাম ভৈরব দাস, ভৈরব দাস, এক গণেশকে, ভাইয়ের নাম কিনা, একজনের বাপি, বাপির নাম কার্তিক। এমনি বন্ধু না ওরা, একসাথে ছিল, একসাথে গেছিল। এখানে কি ঘটনা ঘটেছে আজকে? এখানে একটি টোটোর সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
লরিটি বর্ধমান থেকে কালনার দিকে আসছিল এবং টোটোটি আমাদের গোবিন্দপুর থেকে আমাদের কালনাগেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় সামনাসামনি সংঘর্ষে চারজনই স্পর্ধে হয়ে গেছে, প্রত্যেকেরই বয়স 40 থেকে 45 বছর, সবই পুরুষ আছে। তো আমাদের আমাদের কর্মীরা, আমাদের পুলিশ প্রশাসন সকলেই আছে, আমরা হসপিটালে পাঠিয়েছি। এরপর পোস্টমর্টম রিপোর্টে তাদের ঠিকানা ঠিকানা সব জানতে পারবো, বা নাম এখন শনাক্ত করতে পারিনি। সম্ভবত আমরা যেটা দেখে বুঝতে পারছি সবই কালনাগের এলাকার বাড়িতে।